নমস্কার। এখানে শিলংয়ের গ্যারেজ হোটেলে আমাদের শ্যামলেন্দু দত্তরা সবাইকে নিয়ে এখানে থাকতে থাকতে বেশ কদিন উনি আছেন, খুব আলোচনা হলো এবং সবাই সঙ্গে বেশ আত্মীয়তার মতো একটু পরিচয় হয়ে গেল। কথায় কথায় এই নাটক টাটক সম্বন্ধে অনেক কিছুই কথা হলো। কথা বলতে বলতে উনি নাটকের কথা উঠালেন, আমিও বললাম এই নাটক সম্বন্ধে উনি খুব আগ্রহ হয়ে আমাকে বললেন একটা নাটকের স্পিচ বা একটা কিছু দিতে। আমিও বললাম ঠিক আছে দিয়ে দেবো। তাই একটা বাংলা ভাড়াতে চাই বলে একটা বই আপনাদের কলকাতায়, আমি রাইটারটা ভুলে গেছি, খুবই নাম করা রাইটার, ওনার লেখা বই আমি বলছি। ঠিক এখন বলছি আমি শিলং জেল রোড থেকে এবং হোটেল গ্যারেজ থেকে বলছি। বিমলেন্দু দা এবং ওনার ফ্যামিলি সবাই এখানে দাঁড়িয়ে আছেন, তাই এই জিনিসটাই দিলাম। যদি আপনারা আনন্দ পান শুনবেন, যদি ভালো লাগে যেন আমি কোনোভাবে একটু শুনতে পাই বা এই আমরা দেখতে পাই, সেটাই মানে একান্ত কাহিনি। নমস্কার, আমার নাম ভালো নাম হলো রঞ্জন কুমার দাস, কিন্তু শিলংয়ে কেউ রঞ্জন বললে কেউ চিনবে না, রঞ্জুদা বললে বা রঞ্জু বললে শিলংয়ের সবাই চেনে, জেল রোডের রঞ্জু। নমস্কার, বলতে পারছি না, খুব নাম করা আপনাদের কার কার নামটা মনে করি, অথচ আমি 10-12 বার করেছি আমরা কমিটিটা, যেটা আমাকে শোনাচ্ছিল কালা কালা ওইটা করবো না, ওটা আগে করে কালারটা কালারটা অসাধারণ একটু বলে দিয়ে বুঝবে না। একটা বাড়ি ছিল, মামা ভাগ্নে থাকে, বাড়ি ছিল তো মামার হঠাৎ খেয়াল হলো দুটো ঘর আমি ভাড়া দেবো। ভাগ্নে এলো বায়না, না মামা তুমি ভাড়া দিও না, এটা আমরা পাড়া সবাই মিলে ক্লাব করো, আমাদের ক্লাবের জন্য দাও। মামা বলে হ্যাঁ, আমি যারা ক্লাবের জন্য কারি কারি টাকা গুনবো আমি এখানে বসে, আর বাড়ি ভাড়ার ইয়ে হবে না, আর তোমাদেরকে ক্লাব দেবো হবে না, আমি ভাড়া দেবো। ওর নাম হলো গিয়ে ভাগ্নে এক কাজ কর, এদের একটা নোটিশ টানিয়ে দে ভাড়াতে চাই। ভাগ্নে বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এবার টুকটাক টুকটাক করে একের পর এক একের পর এক ভাড়াটিয়া আসে, নানান রকম সাধু চোর গায়ক হ্যান ত্যান মানে বাকি সবাই আসে, দেখে কেউ পছন্দ হয় কেউ পছন্দ হয় না, কেউ টাকা পয়সা মেলে না বনে না চলে যায়। লাস্ট আসলো এক বাংলা ঢাকা দেখে, আমার ড্রেসটা এখন আমার মনে আছে খুব সুন্দর, কিনকিনে পাঞ্জাবি পরা ধুতি পরা, আবার লাল মুজো পায়ে, আবার বুট জুতো, বুট জুতো পরা, গলায় সোনার চেন, গলায় আবার এদিকে খুব সুন্দর ফিনফিনে চাদর দিয়ে হঠাৎ সে ঘরে উঠে বাইরের থেকে দেখলো যে ভাড়াটা চাই লেখা আছে, ঘর বাড়ি নিয়ে নিয়ে আসলো। তখন ওই ভাগ্নে এখানে রুমের মধ্যে বসেছিল, বসে বসে চিন্তা করছিল যে তার মামা এটা রুমটা দিচ্ছে না, কী করা যায়, কেমনি এটা ক্লাব করা যায়, কেমনে করা যায়, বসে বসে চিন্তা করছে। তখন ওই বদলে ঢুকে গেছে বাংলায়, ঢুকে ঘরটা দেখি বাহ বাহ বাহ, ঘরটা তো বেশ ভালোই সুন্দর, এদিকে একটা বারান্দাও আছে, আবার জানলাও আছে, দরজা আছে, হঠাৎ চোখ পড়ে গেছে ওই ভদ্রলোক বসে আছে। তো ভদ্রলোক আপনি তো ভূপেনবাবু না? না না না, আমার কাকা ঢাকা। ঠিকই ধরতেন ঠিকই ধরতেন, আদিবাড়ি ওই ঢাকাই আসিল, তবে বর্তমানে এখন ওই শিলংয়ের ওই জেল রোডেই আসছি। আপনি কি চান? পান
ছাড়ছি ছাড়ছি মশাই, সবই ছাড়ছি, ওই পানটাই ছাড়তে পারি নাই। তাই দিবেনি যখন কইছেন তখন এক কাজ করেন, ওই 132 নম্বর একটু জোরটা দিয়ে দিন। আপনার কি দরকার? সরকার না, সরকারের কথা আর কেন না, আর তিনটা বছর জগতার পিছনে পিছনে ঘুরে হারাম দাদার লিগা করে কোনো কাজই আমার হয়েছে না। আচ্ছা বলুন, আপনার কি আপনার কি প্রয়োজন? আয়োজন না, আয়োজন হলো কিছুই করি নাই, কিছুই করি নাই, তবে পছন্দ হইলে আয়োজনের লিগা ঠেকবো না, আয়োজনের লিগা ঠেকবো না। ওই যে ওটা দেবো, হ্যাঁ ও গেছে, আয়োজন আয়োজন কিছু করি না, ঠিক আছে চলছে। শালা কি কালা নাকি? শালা এ কি কালা নাকি? কি শালা কি 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 কইলি তুই? আমি শালা? তুই তুই শালা? তোর বাপ শালা? তোর 14 গুষ্টি শালা? আমি শালা? আমি শালা? আমি শালা? তুই শালা? তুই শালা? শালা হয়ে গেছে।